আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো তাওবার নামাজ অনেক দর্শক তাওবার নামাজের ব্যাপারে প্রশ্ন লিখেছেন তাওবার নামাজ কখন পড়তে হয় কয় পড়তে হয় কোন নিয়মে পড়তে হয় বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ওমা ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি আপনি যদি নির্দিষ্ট কোনো অন্যায় করে ফেলেন বড় গুণা করে ফেলেন এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করবেন মৌখিকভাবে যেভাবে তওবা করা যায় দুই ডাকাত নামাজ পড়েও তওবা করা যায় এটাকে তাওবার নামাজ বলা হয় তো আপনি যদি তাওবার নামাজ পড়তে চান আপনি হয়তো হয়তো বড়ো কোনো অন্যায় করে ফেলেছেন বড়ো কোনো গুনাহ করে ফেলেছেন সেই গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য আপনার মনের প্রশান্তির জন্য আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে তাওবা করবেন সেরকম নিয়ে যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই দুই রেখার তাওবার নামাজ পড়বেন তো দুই রেখ তা নামাজ কীভাবে পড়তে হবে আমি প্রথমে বলছি তাওবার নামাজ রাতে হোক দিনে হোক যে কোনো সময় পড়া যায় রাতে পড়লে বেশি ভালো তবে দিনের বেলা আপনি পড়তে পারবেন হারাম ওয়াক্ত ব্যতীত অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য ওঠার সময় অথবা জোহরের আগে যখন সূর্য মাথার উপরে থাকে এবং আসরের পর থেকে মাগরি পর্যন্ত এই সময়টা বাদ দিয়ে দিন রাতের যে কোনো সময় আপনি তাওবার নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই আবারও বলছি তাওবার নামাজ দুই রেকাত পড়বেন আপনি সুন্দরভাবে গোসল করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিয়ত করবেন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যে আমি দুই রাকাত তাওবার নামাজ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার নামাজ আপনি আমি পড়তে চাচ্ছি এরকম অন্তরের একটা সংকল্প করবেন যেটা তাওবার নামাজের নিয়ত হয়ে যাবে মৌখিকভাবে কোনো কিছু বলতে হবে না আপনি শুধু অন্তরের সংকল্প করবেন যে আপনি কেন নামাজ পড়তে চাচ্ছেন আপনি যে আল্লাহ রব্ল আলমিনের কাছে গুনা মাফের জন্য তাও বা করার জন্য আপনি নামাজ পড়তেছেন এই কথাগুলো আপনার মনে সংকল্প করবেন তাওবার নামাজ হিসেবে এটাই আপনার নিয়ত হিসেবে যথেষ্ট হবে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা হয়তো আমার স্বল্প কথায় বুঝে যাওয়ার কথা আপনি শুধু মনে এই সংকল্পটাই করবেন যে আমি এখন তাওবার নামাজ অথবা আল্লাহর কাছে গোনা মাফের জন্য নামাজ এভাবে আপনি নিয়ত করবেন বা সংকল্প করবেন এইভাবে সংকল্প করার পরে স্বাভাবিক নিয়মে দুই নফল নামাজ পড়বেন তাওবার নামাজ এটা নফল নামাজ আপনি আল্লাহ আকবর বলে স্বাভাবিক নিয়মে নফল নামাজ পড়বেন আমি তাও বলে দিচ্ছি যারা পারেন না আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন তারপরে আপনি সানা পড়বেন সানা পড়ার পরে আউজবিল্লা বিসমিল্লার পরে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা শেষ করার পরে যে কোনো সুরা একটা পড়বেন আপনি যেটা পারেন যে কোনো সুরা পড়বেন এরপরে রুকুশেঁচদা করবেন দ্বিতীয় রাখাতে একই নিয়মে আপনি সোরাফাতেহা পড়বেন বিসমিল্লা বলে আর একটা সুরা পড়বেন এরপরে রুকুশেজদা করে বৈঠকে বসে যাবেন তা সহ দুরুশ্বরীপ দাস সুরা পড়ে আপনি সালাম ফিরাবেন এইভাবে আপনার তাওবার নামাজ শেষ হয়ে যাবে তো তাওবার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নামাজ শেষ করার সাথে সাথে আপনি কয়েকবার আস্তাকফার এবং দুরুশ্বরীফ পড়বেন আস্তাকফার এবং দুরুশ্বরী পাঠ করার পরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে হাত তুলবেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে হাত তোলার পরে আপনি যে অন্যায় করেছেন স্পেসিফিকভাবে যে অন্যায়টা করেছেন সেটা আল্লাহর কাছে উপস্থাপন করবেন যে আল্লাহ আমি এই অন্যায়টা তো করে ফেলেছি এখন তুমি ছাড়া মাফ করার তার কেউ নেই আমি তোমার কাছে হাত তুললাম তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যে দূরে তাওবার নামাজ পড়েছি এই নামাজের ওশিলায় আমাকে মাফ করে দাও এভাবে আপনি ওসিলা করেন দোয়া করতে পারেন আল্লাহ রবুল আলমিনের কাছে চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই এই তবার নামাজের মাধ্যমে আপনার বড় কোনো গুনা ক্ষমা হয়ে যাবে আপনি মৌখিকভাবেও তবা করতে পারেন তবে আপনি যদি কোনো বড় অন্যায় করে ফেলেন বড় গুণা করে ফেলেন তাহলে এই নিয়মে দুই রেখ তবার নামাজ পড়ে ইস্তকফার দুরশরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলবেন এবং চোখের পানি ফেলে দে ফেলানোর চেষ্টা করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন যে আল্লাহ আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি এই অন্যায়ের তো কোনো ক্ষমা হয় না তারপরে আমি তোমার কাছে হাত তুললাম তুমি যদি তোমার এই নগণ্য বান্দাকে ক্ষমা করো তোমার কিছুই হবে না আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারো এইভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন ইনশাল্লাহ অবশ্যই এই নামাজের রসিলে আল্লাহ আপনার কবুল করে নেবেন আল্লাহর কাছে আপনি স্বীকারোক্তি দেবেন হাত তোলার পরে আল্লাহর কাছে স্বীকারোক্তি দেবেন যে আমি যে অন্যায়টা করে ফেলেছি বড় অন্যায় এই অন্যায়টা আর দ্বিতীয়বার আর কখনোই করবো না এই অন্যায় ভবিষ্যতে আর কখনোই হবে না এরকম আল্লাহর কাছে ওয়াদা করবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার এ তাওবার নামাজের ওসিলায় এই তাওবাকে কবুল করবেন আমরা যদি বড়ো কোনো অন্যায় করে ফেলি তাহলে অবশ্যই আল্লাহর কাছে খাস করে এভাবে একা একা বসে অন্ধকারে হোক আলোতে হোক দিনে হোক রাতে হোক এভাবে দুই রাকাত নামাজ পড়ে তারপরে তবা করব আল্লাহ রবুল্লা আলমিন জন্য আমাদেরকে সেই তৌফিক দান করেন আমি আবারও বলছি দুই রাকাত নামাজ পড়ে দূরশরী পড়ে কয়েকবার দূর দুরুশরীফ পড়ে তারপরে হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করব আল্লাহর কাছে তাওবা করব যে ভবিষ্যতে এরকম অন্যায় আর কখনও হবে না শুধু মাফ চাইবো তাতেই হবে না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ওয়াদা করতে হবে যে অন্যায়টা আমি করে ফেলেছি অন্যায়টা আর কখনোই করবো না এরকম ওয়াদা আল্লাহর কাছে যদি দিতে পারেন তাহলে অবশ্যই আল্লাহরবুল আলমিন আপনার সেই তাওবা কবুল করবেন